Welcome, madam. Good morning, তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম রিলেট শুভে আমি মৌ হাতে মাস্ক আছে খুলেই নামলাম আজকে মঙ্গলবার ন্যাচারালি দুচারটে মঙ্গলবার বাদে আমরা আবার বেরিয়েছি কারণ ঝিনুকের পরীক্ষা শেষ তোমরা জানো তো এখন আছি হাইওয়েতে দিল্লি রোডের সাই বাবা ধাবায় তো চলো একটু চা আর হালকা একটু ব্রেকফাস্ট খাবো খেয়ে এখানেই যাই সঙ্গে তো তোমরা আছো তো আমরা এখন বসে পড়েছি দেখি এখানে ব্রেকফাস্ট কি পাওয়া যায় সেরকম ভালো কিছু পাওয়া যাবে বলে আমার মনে হচ্ছে না দেখা যাক তবে এখানকার চাটা খুব ফেমাস চাটা খুব ভালো হয় চা পকোড়া পকোড়া ও তাপস দা এই আমাদের তাপস দা এখানে নিয়ে নিয়েছি আলুর পরোটা আর চানা মশলা ওই একটু ভাগ করে করে খাওয়া হবে আর কি তো এখন আমরা হাঁটছি ম্যাঙ্গোলেনের দিকে এটা পুরোপুরি অফিস পাড়া তো রাস্তার এই ধারে যে কার্টগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট যে স্টলগুলো বসেছে এরা কিন্তু সারা দিন প্রচুর মানুষকে এইভাবে দুপুরের লাঞ্চ হয়তো সন্ধ্যের টিফিন সকালের ব্রেকফাস্ট সব কিছু কিন্তু করিয়ে চলেছে তো এই দৃশ্যটা দেখতে ভীষণ ভালো লাগে কত মানুষ দেখো হাতে প্লেট নিয়ে এখানে খাচ্ছেন দুপুরের লাঞ্চ দারুণ লাগছে দারুণ চলে এসেছি পার্ক স্ট্রিটের কাছে ঠিক এক্স্যাক্ট জায়গাটা তোমরা ডিসক্রিপশন বক্সে দেখে নেবে এখন ঢুকবো টুং ফং একদম চাইনিজের অথেন্টিক জায়গা তোমরা জানো মেন লেখাটা ওই দিকে আছে গেটটা তোমাদের পরে দেখাচ্ছে ছবি তো চলো ভেতরে ঢুকি চাইনিজ কি আছে না আছে এখানে ভালো সেটা আজকে ট্রাই করবো
তো চলে এসেছি টুং ফং রেস্টুরেন্টের ভেতরে। তো ভেতরটা তোমরা দেখলে, অ্যাম্বিয়েন্স ভীষণ সুন্দর, একদম অথেন্টিক একটা চাইনিজ রেস্টুরেন্টের ভেতরটা যেরকম হওয়া উচিত ঠিক সেরকমই। কারণ একটু লাইটটা একটু কম, কিন্তু সেটাই কিন্তু আমার মনে হয় ঠিকঠাক জিনিসটা, মানে লাইটটা একটু কম। তো আমাদের খাবার দাবার অলরেডি অর্ডার দেওয়া হয়েও গেছে এবং চলেও এসছে, একটা একটা করে সবই তোমাদের দেখাবো। আর সৌভিক নিজে যেহেতু একজন চাইনিজ লাভার, ও সবসময় চাইনিজটাই প্রেফার করে, তো আজকেও সেই জন্য আমার একটা প্ল্যান অন্যরকম ছিল, কিন্তু ও চাইনিজ জায়গায় নিয়ে চলে এসছে যেহেতু ও নিজে চাইনিজটা প্রেফার করে। কিন্তু এই রেস্টুরেন্টে আসার আমার ইচ্ছে বহুদিনেরই ছিল, কারণ আমি এটা শুনেছি অনেক পুরনো জায়গা, টুং ফং রেস্টুরেন্ট বাবার কাছেও নাম শুনেছি। আমার বাবা যেহেতু খুব একটা চাইনিজ লাভার ছিলেন না, সেহেতু এই রাস্তা দিয়ে বাবার সাথে বহুবার এসেছি ছোটোবেলায়, কিন্তু কোনোদিনও ঢোকাতেন না। আমার বাবা সবসময় ছিল আমিনিয়া, সিরাজ, এই সব নামগুলো আর কি। তো যাই হোক, অনেক দিনের ইচ্ছেটা আজকে পূরণ হলো, ভেবেছিলাম আসবো। তো চলো দেখা যাক কী কী অর্ডার দিয়েছি, কী কী খাবার এলো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো নিয়ে বসে পড়েছি, তোমরা দেখলে কী কী এলো। এবার আমার ফেভারিট জিনিসগুলো আগে নেবো, এই যে ভিনিগারের লঙ্কা, আমি একটু চাউটা আগে টেস্ট করবো, যেহেতু টুং ফং মানে চাইনিজ রেস্টুরেন্ট, তো চাউটাই আগে খাওয়া ভালো। এখানে একটা গ্রিন চাটনি দিয়েছে, সাধারণত কাবাবের সঙ্গে দেয়, জানেন এটা কীরকম টেস্ট, একটুখানি নিয়ে দেখি। আর তো এই যে সুইট চিলি সস এখানে থাকে, এই যে দেখতে পাচ্ছ সুইট চিলি সসটা ঝিনুকের খুব ফেভারিট, ওকে দিয়ে দিই ও নেবে। আর এখানে একটা নিয়েছি ফিশ, আজকে সবই ফিশ, আমরা ফিশ বললাম সবই, ফিশের মধ্যে এটা একটা ফিশ স্টার্টার, সাংহাই ফিশ, হ্যাঁ বেল গার্লিক অ্যান্ড পেপার, চিলি গার্লিক পেপার ফিশ। আর যেটাকে আমি কাবাবের চাটনি বলছিলাম, ওটা কাবাবের চাটনি নয়, টোটালি একটা স্পাইস মানে কাঁচা লঙ্কার চাটনি বলা ভালো ওটাকে। কাঁচা লঙ্কার চাটনিটা দিয়ে ওই ফিশটা সাইজও সেরকম, আমরা হাফ পোর্শন করে নিয়েছি, 425 টাকা হাফ প্লেটের দাম, ছ পিস থাকবে। ফিশটা বাসা নয় কিন্তু, এটা একটা বড় ব্যাপার, ফিশটা কিন্তু ভেটকি। চাইনিজ রেস্টুরেন্টে ভেটকি মাছ, আমি তোমাদের একটু ডিটেলে দেখাবো ব্যাপারটা, ফিশটা জাস্ট তোমরা দেখো, মাছের ভেতরটা দেখলেই কিন্তু তোমরা ভেটকি বুঝতে পারবে। এই দেখো আমাদের বাঙালির ভেটকি মাছের ভেতরটা যেরম হওয়া উচিত, ফ্রেশ মাছ, তার সঙ্গে মানে এই চাউটা তো কী বলবো, ফাটাফাটি ফাটাফাটি। আজকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, মোয়ের খুব ইচ্ছা ছিল যে এরকম ও যাবে সিরাজ বা অন্য কোথাও যাবে, কিন্তু ওর রিচ খাওয়া বারণ, আমি বললাম চলো টুং ফংয়ে যাই, চাইনিজ প্রিপারেশান খেয়ে দেখো, অথেন্টিক চাইনিজ প্রিপারেশনসের টেস্টটা পাবে। একটা খেয়েছিলাম মেনল্যান্ড চায়না, অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য সেকেন্ড ওয়ান টুং ফং, যে ও খেয়ে ওর খুব ভালো লেগেছে, ও আমাকে অনেকভাবে থ্যাংকস জানিয়েছে, আমি একটু খেয়ে দেখি কীরকম। চাইনিজ যদি খেতে চাও টুং ফংয়ে চলে এসো, দেখি মো বললো এটাও সাথে খেতে, ফ্রেশ লাইম সোডা দারুণ আলটিমেট। তো এবার নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস আর এই সাংহাই ফিশ, এটা একটা
সুইট অ্যান্ড স্পাইসি বললো হবে, সেটা একটু খেয়ে দেখি। অলরেডি আমার জিভে এই লঙ্কার যে চাটনিটা খেলাম না সেটার একটা ঝাল রয়েছে, কিন্তু ফিশ আইটেমগুলো না দারুণ খেতে গো। মাছ মানে সলিড মাছ, চাইনিজ রেস্টুরেন্টে এরকমভাবে বাসা ইউজ না করে ভেটকি ইউজ করছে, এটাই আমার কাছে অবাক লাগছে। একদিন যে কটা আমরা বুফে খেয়েছি চাইনিজ বাফে, যেগুলো তোমরা দেখেছো আমার চ্যানেলে, সব কিন্তু বাসা, ইভেন আমাদের চন্দননগরেও বাসা ইউজ হয়, বাট এখানে ভেটকি দেবে না। সলিড ভেটকি আর ফ্রেশ ভেটকি, যারা মাছ চেনে তারা কিন্তু দেখেই বুঝতে পারে, টেরিফিক কম্বিনেশন। প্রনগুলো ফোকাসে এসো ক্যামেরার, বেশ ভালো সাইজ এবং ক্লিন। সব থেকে বড় বিষয় হচ্ছে, তোমরা এখানে দেখো, এখানে দেখো, সব থেকে বড় বিষয় হচ্ছে চিংড়ি মাছের এই যে শিরাটা সেটাও কিন্তু এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে, অনেক জায়গায় কিন্তু সেটা করে না। একটু খেয়ে নিয়ে এবার বুঝছি। সৌভিক দিয়েছে, আমি এত ভালোভাবে ওর সংসার সামলাচ্ছি বলে, কারণ এই ট্রফিটার মূল্য ফেলে দেওয়ার মতো নয়, দামি জিনিস, জলই জীবন। হ্যাঁ, জলই জীবন, এবং এটা 110 টাকার জল, 110 রুপিস। এটা যে ফেলে দেওয়া পুরো, এটা আমি বাদিয়ে রাখবো বাড়ি নিয়ে, 110 টাকার জল। টেস্ট করে তোমাদের একটু বলি, 110 টাকার জলের টেস্ট স্পেশাল কি টেস্ট আছে? স্পেশাল কি আছে? উইথ মিনারেল? না, উইদাউট মিনারেল, বুঝতে পারছি না, কিন্তু বিসলারির মতো খেতে নয় জলটা। কিরকম খেতে? টিউবওয়েলের জল ভরে দিয়েছে বলে মনে হচ্ছে, সিরিয়াসলি বলছি তোমাদের, তোমরা টেস্ট করে দেখো জলটার উপর। কি করে টেস্ট করো? ওরা কি করে টেস্ট করো? কখনো যারা ব্লু পাইনের এই জলটা খেয়েছো আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও, আমি জানি না কেন, কিন্তু আমি সিল্ড বোতলই খুলেছি, এই নয় যে এটা সিল্ড খোলা ছিল, আমি নিজে সিল্ড বোতল খুলেছি। যাই হোক, হয়তো এই জলটা এরকমই খেতে হতেই পারে, তোমরা আমাকে সেই জন্য ১১০ টাকা তোমরা আমাকে কমেন্ট করে জানো। আরে দৌড়োচ্ছে কেন? আমরা পিটার ক্যাট খুঁজতে এসেছিলাম, এখানে মো ক্যাম্পও দেখলাম আর টুম্পুতে খেলাম, আর এখানে একটা পিটার হু আছে। কে পিটার? কে পিটার? পিটার হু? পিটার ক্যাটটা খুঁজছিলাম। পিটার ক্যাট? ও, বিড়ালকে খুঁজলে পেয়ে যাবে। বিড়াল নাম বলতে পিটার নাকি? এই রাস্তাটায় খাওয়ার পরে হাঁটতে হয় 3-4 ঘন্টা। যাও হাঁটো। হাঁটবো তো অবশ্যই। হাঁটো হাঁটো, এই পাশটায় হাঁটবো। খাবার পান হয়ে গেছে, খাবার পান বন্ধ করছি।
চাইনিজ খেলেও আমি তো বাঙালি, তো পাঞ্চি বোতে কার না ইচ্ছা করে করতে করতে গল্প শেষ। বাহ সুন্দর সাজিয়ে দিচ্ছে ধর। খাবার জন্য শুধু পান খাওয়াচ্ছ? রবি বাবা ওদের ডেস্টিনেশনটা কোথায় ছিল? তো খাওয়া দাওয়া শেষে গাড়িতে উঠে পড়েছি, এখন ভিক্টোরিয়ার সামনে দিয়ে পাস করছি। তো টায়ার্ডনেস তো একটা থাকবেই, তাই গাড়িতেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো। মনে করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রেখো, তাহলে তোমরা অল অপশনটা পেয়ে যাবে। আর অলটা প্রেস করা থাকলে আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা টাইমলি পেয়ে যাবে। তো আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগির দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।